আমার কাছে সবার অ্যাক্টিং খুবই ভালো লাগে, কিন্তু আমি জাজমেন্ট করি না যে কার থেকে কে বেস্ট বা কার অ্যাক্টিং কোথায় পারফেক্ট হচ্ছে কোথায়, কারণ আমি নিজেও এখন শিখছি। আমার কাছে নিজেও মনে হয় না আমি এখনও কিচ্ছু পারি না। তো আমি সবার মুভি দেখেছি, তার মধ্যে হচ্ছে মাহির অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, আর পরাণ সিনেমাটা আমি দেখেছি লাস্টে। মিম আপুও খুব মানে এই মুভিটাতে খুবই ভালো অ্যাক্টিং করেছে, যেটা আগেরগুলোতে আমার মনে হয়নি। পরাণটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে মিম আপু এখন পারফেক্ট। তারপরে হচ্ছে পরি সিনেমা আমি অনেক আগেও দেখেছি, পরি খুব ন্যাচারাল অ্যাক্টিং করে এবং খুব কিউট, আমার ওকে খুবই ভালো লাগে। আর এখনকার যদি কথা বলি অপু আপু, তারপর আমাদের নেক্সট জেনারেশনে যারা এসেছে পূজা অ্যান্ড দিঘি, দিঘির অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে, কারণ ও তো শিশু শিল্পী থেকেই হচ্ছে অনেক পাকা পুক্ত অভিনেত্রী যাকে বলে। তো আমি মনে করি যে দিঘির এমন একটা স্ট্রাকচার অ্যান্ড ওর ফেসটা এমন একটা ফেস, ওকে একদম পারফেক্ট নায়িকা লুকে আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট। তো দিঘি এই সময়কার খুব ভালো করছে, অ্যান্ড সবার প্রতি আমার অনেক উইশেস থাকলো যে সবাই ভালো করবে।